বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অতিরিক্ত রোগা পাতলা শরীর নিয়ে আমরা অনেকেই খুবই অস্বস্তিতে থাকি। কিছুটা ওজন বাড়িয়ে নিয়ে স্বাভাবিক শারীরিক ওজন পেতে তাই আমরা সচেষ্ট। এতে দোষের কিছুই নেই, বরং এটা করাই উচিত। অতিরিক্ত ওজন যেমন সৌন্দর্য নষ্ট করে, তেমনি অতিরিক্ত রোগা পাতলা করণও একই কারণে অস্বস্তিকর। তাছাড়া আধুনিক গবেষকদের মতে বেশি রোগা ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক অনেক কম থাকে, তারা অল্পেই রোগাক্রান্ত হন। দ্বিতীয়ত, রোগা ব্যক্তিরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন। তৃতীয়ত, তাদের চুল পড়ার সমস্যা, শুষ্ক ত্বক এবং দাঁতের সমস্যায় বেশি ভুগতে হয়। চতুর্থত, বেশি রোগা মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত মাসিকের সমস্যায় তুলনামূলক অনেক বেশি ভুগতে হয়। এবার আসি কিভাবে নিজের ওজন বৃদ্ধি করবেন সেই বিষয়ে। এই ভিডিওতে কোনো ওষুধ এমনকি কোনো ঘরোয়া চিকিৎসার কথা বলবো না। সঠিক ডায়েট বা খাবারের মাধ্যমে কিভাবে নিজের সঠিক ওজন লাভ করা যায় সেটাই বলবো, কারণ সব থেকে নিরাপদ উপায় হলো এটি। যাই হোক, অনেকেই ওজন বৃদ্ধির উদ্দেশ্যে বেশি বেশি ভাত, পাউরুটি, মিষ্টি প্রভৃতি খাবার খেয়ে ওজন বাড়তে চান, কিন্তু এটি হলো খুব ক্ষতিকর এবং খুবই খারাপ প্রবণতা। এই সকল খাবারে সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যধিক। এই খাবার খেয়ে ওজন বাড়ালে আপনার পেটে প্রচুর পরিমাণে মেদ বা চর্বি জমবে এবং ভুঁড়িও হয়ে পড়বে, কিন্তু হাত পায়ের কোনো উন্নতিই হবে না। হাত পা রোগা আর পেটে বড় ভুঁড়ি, ভাবুন তো পরিস্থিতিটা। তাহলে কি খাবেন? প্রথমেই আমাদের প্রয়োজন ব্যালান্স ডায়েট বা সুষম আহার, যা শরীরকে সব দিক থেকেই সুস্থ রাখবে। মাছ, মাংস, ডিম, শাক সবজি, ফলমূল প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এবার বেশি খেতে হবে কোন কোন খাবার সেটা জেনে নিন। যদি আপনার লিপিড প্রোফাইল এবং কোলেস্টেরলের মাত্রা কম থাকে, অর্থাৎ এ সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন 2 থেকে 3টি ডিম খেতেই পারেন। ডিমে উচ্চ গুণসম্পন্ন প্রোটিন থাকে, আর স্বাস্থ্যকর ওজন তথা পেশি বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন অবশ্যম্ভাবী। মুরগির মাংসেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। 100 গ্রাম মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ 25 গ্রামের থেকেও বেশি। কোন খাবার কতটা পরিমাণে খাবেন সেটা খুবই জরুরি। ধরুন আপনার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওজন হওয়া উচিত 70 থেকে 74 কেজি, আর মহিলাদের ক্ষেত্রে 65 থেকে 66 কেজি। আর প্রতি কেজি ওজনে 1 গ্রাম প্রোটিন প্রতিদিন খাওয়া দরকার। আর যেহেতু আপনি বেশি রোগা এবং ওজন বাড়তে চান, তাই প্রোটিনও বেশ খানিকটা বেশিই দরকার, যতদিন না আপনার ওজন সঠিক জায়গায় পৌঁছচ্ছে। সুতরাং ওজন বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিদিন 90 থেকে 100 গ্রাম প্রোটিন আপনি খেতেই পারেন। 2 থেকে 3টি ডিম, 200 থেকে 250 গ্রাম মুরগির মাংস, 100 গ্রাম ডাল এবং অবশ্যই যথেষ্ট পরিমাণে শাক সবজি ফলমূল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা দরকার। ভাত রুটিও স্বাভাবিক পরিমাণেই খাবেন, খুব একটা কমাবেন না, আবার অতিরিক্ত পরিমাণেও খাবেন না। এছাড়া পনিরে, চীনাবাদামে, সয়াবিনেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সহজলভ্য মাছের মধ্যে রুই মাছে ভালো পরিমাণে প্রোটিন থাকে, 150 গ্রাম রুই মাছ খেতেই পারেন। এর সঙ্গে এক্সারসাইজ করলে পেশিও মজবুত হবে এবং বৃদ্ধি পাবে। এভাবে ডায়েটে পরিবর্তন আনলে কিছুদিনের মধ্যেই আপনার ওজন আশানুরূপ হবে। সঠিক ওজন লাভ করার পর হাই প্রোটিন ডায়েটের দরকার নেই, তবে আপনার ওজন অনুযায়ী যতটুকু প্রোটিনের কথা বলেছি সেটা চালু রাখবেন, অর্থাৎ প্রতি 1 কেজি ওজনে 1 গ্রাম প্রোটিন খেতে হবে। তাহলে সঠিক ওজন বজায় থাকা অসম্ভব নয়। এ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই সমাধান দেবার চেষ্টা করব। আর হ্যাঁ, কতটুকু ওজন আপনাকে
বাড়াতে হবে তা জানতে অবশ্যই আপনার উচ্চতা এবং আপনার বয়স ও পেশা জানাবেন, যাতে আপনার উদ্দিষ্ট ওজন জানতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।